হ্যালো এভরিওয়ান, প্রতিদিনের মতো আজকেও আমি আমার নিউ রেসিপিতে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমি একটি প্লেন কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে প্লেন কেকটা কিছুটা অন্যরকম, কেকটাকে দেখলে মনে হয় যেন আমি ওভেনে তৈরি করেছি, আসলে না, আমি চুলাতেই তৈরি করেছি। তো চুলাতেও যে ওভেনের মতো পারফেক্টলি প্লেন কেক তৈরি করা যায় সেই প্রসেসটা আমি আপনাদেরকে শেয়ার করব। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি একটি মিক্সিং বল নিয়েছি, তার মধ্যে একটি চালনি নিয়েছি, তার মধ্যে আমি ময়দা দিয়ে দিচ্ছি, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে আমি চালনি দিয়ে একটু চেলে নিচ্ছি। অবশ্যই শুকনো উপরগুলো চেলে নেবেন, তাহলে ব্যাটারটা অনেক স্মুদি হয়। আমি একটি ব্লেন্ডারে জার নিয়েছি, এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি, চিনি, তেল দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। দেখুন ডিমটা কি সুন্দর ফোম হয়ে গিয়েছে, সেটা হয়তো বা হ্যান্ড বিটার দিয়ে করলে হতো না। তো এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি, শুকনো উপকরণগুলো দিয়ে আলতোভাবে একটা নাড়নির সাহায্যে আমি এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। আমি ব্যাটারটা তৈরি করতেছি আলতোভাবে, খুব বেশি প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ব্যাটারটার মধ্যে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে আমি মিক্সড করে নিচ্ছি। আলতোভাবে আমি দুধটার সাথে ব্যাটারটা আবার মিশিয়ে নিচ্ছি। একটি হ্যান্ড বিটার দিয়ে আমি আলতোভাবে মিক্সড করতেছি। তো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, হয়তো ডিমের গন্ধ করবে তাই ভ্যানিলা এসেন্স দিতে অবশ্যই হবে। দিয়ে আমি আবার হ্যান্ড বিটার দিয়ে নেড়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে আলতোভাবে আমি হ্যান্ড বিটার দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি পারফেক্টলি ব্যাটারটা কিভাবে তৈরি করতে হবে। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটি কেকের মোল্ড নিয়েছি, এর মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি, চারপাশ ভালো করে তেল ব্রাশ করে। তো আমি একটা পেপার কেটে নিয়েছি গোল করে, এটার মাপে নিয়ে আমি এটা আবার তেল ব্রাশ করে দিচ্ছি, যেন কেকটা বেক করার সময় কোনোভাবে যেন আটকে না যায়। তো এখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ফালতুভাবে আমি একটু ঝাঁকিয়ে দিচ্ছি, ভিতরে যেন কোনো বাবলস না থাকে। এভাবে ঝাঁকিয়ে দিলে বাবলসগুলো থাকে না। তো আমি কিছু বাদাম কুচি করে নিয়েছিলাম, সে বাদাম কুচিগুলো দিয়ে দিচ্ছি উপরের ডেকোরেশনের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। চেরি ফল উপর দিয়ে দিয়েছি। আমি যে হাঁড়িতে কেকটা দিব সে হাঁড়িটাকে আমি আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম। তো আমি কেকের বাটিটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো প্রথমে আমি হাইটে রেখেছিলাম 10 মিনিটের মতো, লো আঁচে রেখেছি আমি প্রায় 25 মিনিটের মতো। তার মধ্যে কেকটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তো আমি একটি কাঠি সাহায্যে দেখছি ভিতর থেকে পারফেক্টলি কেকটা হয়েছে কিনা। হ্যাঁ, আমার কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো আমি কেকটাকে আমি হাত থেকে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর, মাইক্রোওভেনে যেরকম কেকটি ব্রাউন কালার আসে সেরকম কালারে এসেছে আমার কেকটা। চুলাতেও যে মাইক্রোওভেনের মতো করা যায় সেটা আপনারা আমার এই
রেসিপিটা ফলো করে যদি করেন অবশ্যই আপনারাও মাইক্রোওভেনের মতো করে তৈরি করে নিতে পারবেন চুলাতে। তো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তো একটি লাইক হয়ে যাক, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। আমার রেসিপিটা এখানেই শেষ করব আজকের মতো। আল্লাহ হাফেজ।